হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে রেসিপি ভিডিও, তো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, এখানে রয়েছে ভেটকি মাছ, লবণ হলুদ মাখানো। তো এই 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 রান এইটা রান্না হবে, এই 4 পিস রান্না হবে, 4-5 পিস। আর এটা হচ্ছে ভোলা মাছ, তো ভোলা মাছের কিছু হবে না, ওটা ভাজাই থাকবে। এটা হচ্ছে ভেটকি মাছের ন্যাচ। আর এখানে মশলা রয়েছে, মশলাতে আছে সর্ষে, জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা। এই দেখো, এবার হচ্ছে মিক্সিতে মশলাগুলো পেস্ট করে নেওয়া হলো, কত সুন্দর হয়েছে মশলাটা দেখো। এটা হচ্ছে ঘণ্ট, চিংড়ি মাছ, কুমড়ো, আলু দিয়ে ঘণ্ট, কত সুন্দর হয়েছে দেখতে ঘণ্টটা। এরপরে মা কাটছে কলা পাতাগুলো ছোট ছোট করে। এই দেখো, পাতাগুলোকে কাটা হচ্ছে ছোট ছোট ভাবে। তো পাতাগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এই দেখো, এবার মাছগুলোতে মশলা মাখানো হবে। মশলাটা দিয়ে দিল মা। তো এর মধ্যে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, আর পরিমাণ মতন সর্ষে তেল, হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মাখানো হয়ে গেছে মাছগুলোতে মশলা। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা আগে হয়ে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এবার প্যানে, ফ্রাইং প্যানে করে কলা পাতাগুলো একটু সেঁকে নিতে হবে। তো সব পাতাগুলো সেঁকে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এইবারে পাতাগুলোতে সর্ষের তেল মাখানো হবে, সর্ষের তেল মাখানো হচ্ছে। তো তারপরে মাছগুলো দিয়ে ওই সুতাটা দিয়ে বেঁধে নিতে হবে। দেখো ভিডিওটা, তো ভালো করে মাছগুলোতে মশলা দিচ্ছে মা। এরকম ভাবে মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে কলা পাতা দিয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। তো সবগুলো কলা পাতা দিয়ে বেঁধে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইভাবে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। তো পাতাগুলো বেঁধে নেওয়ার পরে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে হালকা আঁচে 10 মিনিট ওটা রেখে দিতে হবে। এবার মাঝে মধ্যে একটু করে উল্টে নিতে হবে যাতে পুড়ে না যায় মাছটা। এই দেখো, তৈরি হয়ে গেছে ভেটকি মাছের পাতুড়ি, কত সুন্দর হয়েছে দেখতে মাছগুলো, তো খেতেও ভালো হবে। রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, চলো যাই।
এবার খাওয়া হবে। তো আমাদের রেডি হয়ে গেছে সব কিছু, ভাত মাছ লেবু, এটা হচ্ছে আমার ভাত, এই দেখো তরকারি, এবার আমরা খাবো।